ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পরের খবরে চলে আসছি। বেলগাছিয়ায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, চিতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপির অভিযোগ, গতকাল রাত 9:30 নাগাদ রানী হর্ষমুখী রোডে তাদের এক কর্মীর দোকানে গিয়ে গালিগালাজ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় বিজেপি কর্মী ও তার ছেলেকে মারধর করা হয়। তৃণমূলের বিদায়ী কাউন্সিলর গৌতম হালদারের নেতৃত্বে হামলা বলে বিজেপির দাবি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। তার দাবি, তিনি ঘটনাস্থলে ছিলেনই না।